প্রচন্ড পরিমাণে টর্চার করে, যেমন যে এখন আমি মানে মুখ খুলতে আমার কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারতেছি না, এমনভাবে এখানে মানে আঘাত করছে, আমাকে কোনো কথাই বলতে দিচ্ছে না। তল্লাশির নামে পুলিশ ভ্যানে 5 ঘন্টা বসিয়ে রেখে নির্মম নির্যাতনের কথা বর্ণনা করতে গিয়ে ডুকরে ডুকরে কাঁদছিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বি। রাব্বি জানান, শনিবার রাত 11টার দিকে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বুথ থেকে টাকা তুলে বের হওয়া মাত্রই 3-4 জন যুবক তার গতিরোধ করে। এরপরই পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে তুলে তার কাছ থেকে 5 লাখ টাকা দাবি করেন মোহাম্মদপুর থানার এসআই মাসুদ। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেড়ি বাঁধে নিয়ে ক্রস ফায়ারের হত্যার হুমকিও দেওয়া হয়। এবারে আমাকে উলঙ্গ পর্যন্ত করে ফেলছে। আগে টেলিভিশনে ছিলাম, ঢাকা ভার্সিটিতে ছিলাম, তারপর সবাইকে, রাজনীতির সবাইকে, বড় ভাই ছোট ভাইকে চিনি, এটা শুনে আরও চিল্লা চিল্লি শুরু করছে। বিসি স্যার থেকে শুরু করে গভর্নর সবাইকে গালিগালা শুরু করছে, যে দেখি তোর কোন বাবাকে বাবা এসে ফিরায়। যেহেতু বিভিন্ন জায়গায় কাজ করে অনেকের ফোন আসতেছে, ওরা একটু একটু ভয় পাচ্ছিল। অনেকে বলতেছে তাহলে একটা গুলি টুলি করো, যে অস্ত্র নিয়ে বোধহয় বিহারি ক্যাম্পে আসছিল, বিহারিদের সাথে ওরা একটা যোগ সাজা যাচ্ছে। আমাকে শুরু থেকে সাজানোর চেষ্টা করছে যে আমার মধ্যে বোধহয় গাঁজা আছে, হিরোইন আছে। আসলে আমার কাছে, আমি জীবনে কোনোদিন একটা সিগারেটও খাই না। রোববার সকালে এই বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বি। সে সময় রাব্বিকে 5 ঘন্টা আটকের কথা স্বীকার করলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে নির্যাতনের কথা অস্বীকার করেন এস আই মাসুদ। আমরা তাকে জোর করে ধরে গাড়িতে উঠাইয়া তাজমহল রোডের মাথায় আসছি। আমি তো সামনে কি রাইট দাদা? না, আপনি সব মিথ্যা না, এর মাঝখানে কি আপনার কোনো কথা বলছি কোথাও? না, আপনি গালি গালাজ করছেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও এস আই মাসুদের সমর্থনে কথা বলেন। আপনার ও কিন্তু আমার সাথে টেলিফোনে ব্যাপারে কথা বলছে, মোহাম্মদপুর থানা পুলিশের বিরুদ্ধে এ ধরনের আরো অনেক অভিযোগ রয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।